हेलो बंधुरा नमस्कार, मिथिला किचेन एंड ब्लॉग के सबा के स्वागत। आज के आबारों नतुन आरेकटी रेसिपि आपनादेर साथे शेयर करब। आशा करी रेसिपिटा आपनादेर भालो लागबे, आर जदि भालो लागे ताहले लाइक कमेंट शेयर करबेन, यूट्यूब चैनलटी सबसक्राइब कर देवें और पेजटीते फलो दिए देवें। आज के फुलकपि और आलू दिए सिल्वर कप माछ रान्ना करब, तो देखते थाकुन बंधुरा आमि किभाबे रान्ना करी। আমি ফুলকপি আর আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে মাছগুলো সুন্দর করে ধুয়ে রাখছি। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, তিনটা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা। প্রথমে আমি মাছটা লবণ হলুদ মিক্স করে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব। আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াটা সুন্দর করে গরম করে নেব। এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। মাছটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এবার আমি মাছগুলো ওলট পালট করে নেব। আমি আরও কিছু সময় ধরে মাছটা সুন্দর করে ভেজে নেব। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো গোটা জিরা আর দিয়ে দেবো দুটা শুকনো লঙ্কা, দিয়ে একটু আচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি বারবার নাড়াচাড়া করে। এবার আমি যে রসুন আর পেঁয়াজ রসুন বাটা নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে আমি আবারও বারবার নাড়াচাড়া করে আমি সুন্দর করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে, মশলাটা যত সুন্দর কষানো যাবে তরকারিটা কিন্তু তত খেতে স্বাদ হবে। আমি পেঁয়াজ রসুনটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব মশলাটা দিয়ে আমি একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম জল, আমি আবারও সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। দিয়ে আমি দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। আমি দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি ঢেকে রাখবো 4-5 মিনিটের মতো।
আমি 5 মিনিট পরে আবারও ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট ঢেকে রাখছিলাম, আর সেজন্য ফুলকপি থেকে অনেক জল বের হয়েছে। এই জলটা আমি শুকানো পর্যন্ত ফুলকপিটা সম্পূর্ণ কষিয়ে নেবো ভালো করে। এভাবে সুন্দর করে কষিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। ফুলকপি আর আলুটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা আমি একটু গরম করে নিয়েছিলাম। গরম জল দিলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে, সেজন্য আমি গরম জলই দিয়েছি। এবার আমি 6-7 মিনিটের মতো ঢেকে রাখবো। এবার আমি দেখবো তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলু আর ফুলকপিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। আমি কিছু আলু একটু ভেঙে দেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। মাছটা দিয়ে আমি কিছু সময় তরকারিটা ফুটিয়ে নেব। মাছটা দিয়ে কিন্তু আমি 6-7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এভাবে কিন্তু ফুলকপি আর আলু দিয়ে যে কোনো ধরনের বড় মাছ রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওটি না বাড়িয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।